নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আবার জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো তারা নিশ্চয়ই নিজের নাম এবং রোল দিয়ে জয়েন করেছো, কিন্তু অনেক সময় দেখা যায় তোমরা কিন্তু নিজের নাম আর রোল দিয়ে জয়েন করো না, এলোমেলো নাম দিয়ে ছদ্মনাম দিয়ে জয়েন করো। তারপর হচ্ছে তোমরা নিজেরাই বুঝবে কারা কিভাবে জয়েন করছো ক্লাসে, এবং অনেকের শুধু মোবাইলের মডেল নাম্বারটা আসে, কিন্তু এভাবে যদি তোমাদের মোবাইলের মডেল আসে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, অর্থাৎ তুমি ক্লাসে প্রেজেন্ট থেকেও অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ। এই কাজটা তোমরা ভুলেও আর করবে না। আর তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো কি যথেষ্ট তোমাদের বিবেক এবং বুদ্ধি দুটোই আছে, যদি থ্রি ফোরের ব্যাপার হয় সেটা ভিন্ন। যদিও এত ছোট ক্লাসের অনলাইন ক্লাস হয় না, পঞ্চম শ্রেণী থেকে আমাদের স্কুলে অনলাইন ক্লাস হয়, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে আশা রাখবো আগামী ক্লাস থেকে তোমরা এই ভুলটা করবে না, সুন্দর করে সবাই নিজের নাম এবং রোলটা দিয়ে ক্লাসে জয়েন করবে। গত ক্লাসেও তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা ক্লাসে জয়েন করছে না তাদেরকে তোমরা ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই বলবে, কারণ তোমাদের কোনো না কোনোভাবে কিন্তু ওদের সাথে দেখা হয়েই যায়। হ্যাঁ, তোমরা প্রাইভেট হোক যে কোনো কাজে হোক ওদের সাথে দেখা হয়, আর ক্লাসের গুরুত্বটা ওদেরকে বলার চেষ্টা করবে। প্লাস আমি আগেও বলেছি সরকার কিন্তু একটা তথ্য চেয়েছে কারা অনলাইন ক্লাস করছে কারা করছে না, আর যদি একান্তই যাদের হচ্ছে মোবাইল নেই কিংবা হচ্ছে নেটের সমস্যা, অর্থাৎ MB পড়তে সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাহলে সেই ক্ষেত্রে একটু ভিন্ন। তাও হচ্ছে শিক্ষক, তোমার শ্রেণী শিক্ষক যে তাকে তুমি ফোন দিও তোমার সমস্যাটা জানাবে, ঠিক আছে? আমি আশা রাখবো যাদের সমস্যা নেই সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, কারণ প্রত্যেক দিন কিন্তু তোমাদের তালিকা করা হচ্ছে কারা অনলাইনে অংশগ্রহণ করছো ক্লাসে আর কারা অংশগ্রহণ করছো না। যাই হোক, এবার আমি ক্লাসে চলে যাই। গত ক্লাসে কিন্তু আমরা কি নিয়ে পড়েছিলাম নিশ্চয়ই মনে আছে সবার, ব্যঞ্জন ধ্বনির দুইটো অংশ আমরা পড়েছিলাম, আর এই দুইটো অংশের উপর তোমাদেরকে কি দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, সম্ভবত 20টি নৈবেদ্যিক দিয়েছিলাম। আমি আশা করছি তোমরা সবাই নৈবেদ্যিক গুলি বাসায় প্র্যাকটিস করেছো। তাহলে আমরা এখন কি করেছিলাম একটু সামান্য একটু পুনরালোচনা করে আমরা নতুন মানে এই অধ্যায়ে আমাদের আরো দুটো অংশ বাকি আছে, ওই অংশটা আজকে আমি একদম শেষ করে তোমাদেরকে অনুশীলনের জন্য নৈবেদ্যিক গুলি দেওয়া আছে সেই নৈবেদ্যিক গুলিও সলভ করে দেবো আজকে। তাহলে ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদের হচ্ছে আমরা পড়েছিলাম যে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি বিভাজনটা পড়েছিলাম, আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি বিভাজন করেছিলাম, এবং বলেও ছিলাম তোমাদেরকে যে এই ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদের মধ্যে এই দুইটো অংশই বেশি বড়। তাহলে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী যে ব্যঞ্জন ধ্বনি বিভাজন কয়টা করেছিলাম শিক্ষার্থীরা, নিশ্চয়ই মনে আছে 7টি বিভাজন করেছিলাম। তাহলে হচ্ছে সেই 7টি হচ্ছে আমি একটু নামগুলি শুধু রিভিউ করে নিই। অষ্ট ব্যঞ্জন ছিল, তারপর দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, কি কি অষ্ট ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, এরপরে কি ছিল মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, এরপর হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন এবং কি কণ্ঠ নালীয় ব্যঞ্জন, এই 7টা অংশ সম্পর্কে, এই 7টা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আমরা পড়েছিলাম। এরপর এটা কি ছিল উচ্চারণের প্রকৃতি অনুযায়ী নাকি উচ্চারণ স্থান অনুযায়ী, অবশ্যই উচ্চারণ স্থান অনুযায়ী। এরপর আমরা পড়েছিলাম উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। তাহলে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির কয়টা বিভাজন করেছিলাম আমরা, 5টা বিভাজন করেছিলাম। প্রথমটাই ছিল স্পৃষ্ট ব্যঞ্জন, প্রথমটা কি ছিল স্পৃষ্ট ব্যঞ্জন, তারপরেরটা ছিল নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, সরি আমরা 6টি করেছিলাম, এবং তাড়িত ব্যঞ্জন। আবারও বলছি পৃষ্ঠ ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন এবং কি তাড়িত ব্যঞ্জন, এই 6টা সম্পর্কে পড়েছিলাম। 6টার মধ্যে একটু লক্ষ্য করো, স্পৃষ্ট ব্যঞ্জনের আমরা অন্য আরেকটি নাম পেয়েছিলাম, স্পৃষ্ট ব্যঞ্জনের তাহলে অপর নাম কি ছিল স্পর্শ ব্যঞ্জন। তাহলে হচ্ছে আবার স্পৃষ্ট ব্যঞ্জনের আবার বিভাজনও পেয়েছিলাম, স্পৃষ্ট ব্যঞ্জনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছিল, 5 ভাগে। তাহলে ওই ভাগগুলির কথা আমরা আর একটু মনে করে নেই, তোমরা নিশ্চয়ই বাসায় সেগুলো আন্ডারলাইন দাগ টেনে নিশ্চয়ই পড়েছো না, দাগ টেনে রাখতে হবে এই জন্যই, কারণ এই যে পড়তেছো এই পড়াই তো শেষ না, তোমাদের এই হচ্ছে বইটা থাকবে একদম SSC পর্যন্ত। তাহলে আমরা যদি এখন যা পড়ি 6 মাস না পড়লে আমরা এমনিতেই ভুলে যাবো, তাহলে আমাদের মাঝে মাঝে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে, আর এর জন্য দাগ টেনে রাখবে, আর দাগ টানো অংশগুলি তুমি কিছুদিন পর পর অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে আমরা স্পৃষ্ট ব্যঞ্জনের কয়টি ভাগ করেছিলাম, 5টি ভাগ করেছিলাম, কোন কোনগুলি, তাহলে অষ্ট স্পৃষ্ট, তারপরে হচ্ছে দন্ত স্পৃষ্ট, তারপরে কি মূর্ধা স্পৃষ্ট, তালুৎ স্পৃষ্ট, আরেকটা কি ছিল
কণ্ঠস্পিষ্ট। আর হচ্ছে পৃষ্ঠ ব্যঞ্জনের অপর নাম কি বলেছিলাম? স্পর্শ ব্যঞ্জন। তাহলে মোটামুটি আমরা এই অংশটাই পড়েছিলাম। এখন আজকে আমরা যা পড়ব তা হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। তাহলে তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও, আর হচ্ছে তোমরা বইটা সামনে রাখো। বইয়ের এই যে অংশগুলি যখন বলবো আমি, সংজ্ঞাগুলি আর উদাহরণগুলো তোমরা ডাক টেনে নিবে, ঠিক আছে? তাহলে আমরা কি এখন করব? আমরা ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। তাহলে প্রথমে লক্ষ্য করো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের কি হয়? স্বরযন্ত্রের ধ্বনি দ্বারে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন কি হয়? কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হচ্ছে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রথমটা কি ঘোষ ব্যঞ্জন, ঘোষ ব্যঞ্জন ধ্বনি, ও দুই নাম্বারটা কি অঘোষ ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা আবারও বলছি, হচ্ছে স্বরযন্ত্রের ধ্বনি দ্বারে, স্বরযন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। প্রথমটা কি তাহলে? ঘোষ ব্যঞ্জন ধ্বনি। আর দ্বিতীয়টা কি? অঘোষ ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা জানবো ঘোষ ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা কি আর কোন ধ্বনিগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে আমরা এখন প্রথমে কি জানবো? ঘোষ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণের সময় যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন কি হবে? উচ্চারণের সময় হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন
যেসব ধ্বনি উচ্চারণের সময় কি ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কি হবে বেশি হবে সেগুলোকে কি বলা হবে অপেক্ষাকৃত? অপেক্ষাকৃত বেশি হবে সেসব ধ্বনিকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আচ্ছা আবারও বলছি, যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কি হবে বেশি হবে সেসব ধ্বনিকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন আচ্ছা তাহলে এখানে কি বললাম, যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের অর্থাৎ ধ্বনিদ্বার বলতে বলছেন দ্বার মানে কিন্তু দরজা আমরা যেটা বুঝি, তাহলে ধ্বনিদ্বার বলতে হচ্ছে অর্থাৎ ধ্বনি যে দিক দিয়ে বের হয় সেই জায়গাটাকে বলা হয় ধ্বনিদ্বার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি বলছি, যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কি হবে অপেক্ষাকৃত বেশি হবে সেসব ধ্বনিকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, ব ভ উচ্চারণটি করেও দেখতে পারো, ব ভ ম, তারপর হচ্ছে দ ধ দন্তান্ন, অর্থাৎ তাহলে কি হয় কম্পনটা যে ধ্বনির দ্বারের কম্পনটা কি হয় অপেক্ষাকৃত বেশি হয়। যেমন আমি লিখে ফেলি, ব ভ ম, তারপর হচ্ছে দ ধ ন, এরপরে কি, এরপরে হচ্ছে র মানে বৈষণ্য র, এরপরে হচ্ছে ল, এরপরে ড হতে পারে, ঘ ডয় শূন্য র ঘয় শূন্য র, এরপর হচ্ছে বর্গীয় জ ঝ, তাহলে এই ধ্বনিগুলি উচ্চারণের সময় কি হয়, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কি হয় কম না বেশি, অপেক্ষাকৃত অবশ্যই কি হয় বেশি হয়। তাহলে এই যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি মনে হয় সেই ধ্বনিগুলিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে উদাহরণ তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে, পরীক্ষায় যেভাবে আসবে সেটা হলো তোমাদের এরকম দিয়ে দিবে, ব ভ ম অথবা দ ধ ন অর্থাৎ দ দ দন্তান্ন, যে এই ধ্বনিগুলো কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, তখন অঘোষ ধ্বনির উদাহরণ না ঘোষ ধ্বনির উদাহরণ এরকম আসবে। তাহলে তোমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে গেলে অবশ্যই কি এই সংজ্ঞা আর উদাহরণগুলি তোমাদের মনে রাখতে হবে, আর তোমরা এটা বাসায় উচ্চারণ করে যে প্র্যাকটিসটা যখন করবে তখন অবশ্যই তোমাদের মনে থাকবে। তারপরে আমরা আরো কয়েকটা এখানে ছিল বর্গীয় জ ঝ এর পরে, যেমন গ গ ঘ ও, এগুলো হচ্ছে উচ্চারণের সময় কি হয় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি হয়। তাহলে হচ্ছে আমরা তাহলে ঘোষ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানলাম, ঘোষ ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাও জানলাম, ঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ জানলাম। এবার আমরা চলে যাব কোথায়, অঘোষ ব্যঞ্জন ধ্বনিতে। আচ্ছা এবার এটাকে আমরা অঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ অঘোষ ব্যঞ্জন ধ্বনির তাহলে কি হবে সংজ্ঞাটা, আমরা ঘোষ ধ্বনি তো শুনেছিলাম ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, তাহলে অবশ্যই এটার মধ্যে বিপরীতটা হবে, ধ্বনিদ্বারের কম্পনটা তাহলে কি হবে অপেক্ষাকৃত কম। তাহলে আমরা সংখ্যাটা সাজিয়ে বলতে পারি এভাবে, যেসব ব্যঞ্জন ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় কি ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের
ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কি কম। সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন কি হবে অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ ব্যঞ্জন ধ্বনি। যেমন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি, উচ্চারণগুলো আগে করে নিই, যেমন কি হচ্ছে ক ফ ত থ দন্তা স, তারপর হচ্ছে ট ঠ চ ছ তালব্য স ক খ এবং কি হ। তাহলে আমরা উদাহরণস্বরূপ লিখি প খ, এরপর হচ্ছে ত থ দন্তা স, এরপর হচ্ছে ট ঠ চ ছ প ফ ত থ দন্তা স ট ঠ চ ছ, এরপর কি তালব্য স ক খ এবং হচ্ছে খ। তো অঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ তাহলে কোনগুলি? প প ত থ দন্তা স ট ঠ চ ছ তালব্য স ক খ এবং ক। তাহলে সেম এটাও তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে, যেমন প ফ ত থ এভাবে দিয়ে লিখবে যে এগুলো কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, তাহলে অবশ্যই তোমাদের তখন লিখতে হবে অঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে আমরা অঘোষ ব্যঞ্জন ধ্বনিরও কি জানলাম, হচ্ছে সংজ্ঞা জানলাম এবং অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো সেগুলো সম্পর্কে জানলাম। তাহলে আমরা এটা কি ছিল, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী কি ব্যঞ্জন ধ্বনির বিভাজন। তাহলে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন সম্পর্কে আমরা জানলাম। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির কয়টা বিভাজন জানলাম, দুই কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন আরেকটা কি অঘোষ ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জনের সংজ্ঞা উদাহরণ জানলাম এবং অঘোষ ব্যঞ্জনের সংজ্ঞা এবং উদাহরণ জানলাম। এইবার আমরা চলে যাব ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, আর এই অংশটা হলে আমাদের ব্যঞ্জন ধ্বনি একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলে এখন কি ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী, ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, তাহলে ধ্বনির সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকেও কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে, একটা হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন আরেকটা হচ্ছে কি মহাপ্রাণ ব্যঞ্জন। আচ্ছা, ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী Thank you.
তাহলে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি, ও মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। কি দুই প্রকার? একটা হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি, আর একটা হচ্ছে কি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রথমে আমরা জানব অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। আচ্ছা, অল্প প্রাণ। আর দুই নম্বরে আমরা উদাহরণ প্রথমে জানি, আচ্ছা লক্ষ্য করো, আমরা হচ্ছে সংজ্ঞাটা মুখে বলে আমরা উদাহরণে চলে যাই, উদাহরণ থেকে তোমাদের আরো সহজ হবে সংজ্ঞাটা মনে রাখা। তাহলে লক্ষ্য করো আমরা কি বলেছিলাম, তোমরা একটু বইটা একটু খেয়াল করো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21। হ্যাঁ, তাহলে অল্প প্রাণ, অল্প প্রাণ ব্যঞ্জন, পুরোপুরি লিখলাম না, অল্প প্রাণ ব্যঞ্জন, আরেকটা হচ্ছে কি মহাপ্রাণ ব্যঞ্জন। তাহলে অল্প প্রাণ ব্যঞ্জনের সংজ্ঞাটা কিরকম হবে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়, মানে ফুসফুস থেকে নির্গত হচ্ছে বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষা, অল্পতে আমরা বুঝি অল্প মানে হচ্ছে কম, তাহলে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম। আবারও বলছি, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। আর তাহলে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিটা কি হবে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত বেশি, মহাপ্রাণ বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা উদাহরণটা আগে করি, উদাহরণটা তাহলে কি হবে, যেমন তুমি যদি একটা অল্প প্রাণের গুলি জানো তাহলে মহাপ্রাণটা তুমি এমনিতেই বের করতে পারবে। যেমন ধরো অল্প প্রাণ প, এই যে প, এই ধ্বনি উচ্চারণের সময় দেখো বায়ুর চাপটা কি কম না বেশি, কম, প উচ্চারণ করে দেখো, তাহলে হচ্ছে এটা কি অল্প প্রাণ। তাহলে মহাপ্রাণী কি হবে, কোনটা হবে ফ, ফ উচ্চারণ করো, বায়ুর কি হয় বায়ু প্রবাহের মাত্রা কি বেশি চাপটা, তখন ফ উচ্চারণটা করে দেখো, প্রেশার বেশি দেওয়া হয় উচ্চারণের সময়। তাহলে কি ছিল প্রথম কথাটা, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেটা হবে অল্প প্রাণ, আর ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কি বেশি সেটা হবে মহাপ্রাণ। তাহলে প হচ্ছে অল্প প্রাণ, ফ হচ্ছে মহাপ্রাণ। এভাবে আমরা প্রত্যেকটা উদাহরণ তৈরি করতে পারি। তারপর আবার আসো ব, হচ্ছে অল্প প্রাণ, তাহলে মহাপ্রাণে কি হবে ভ, দুইটা পাশাপাশি করছি যাতে তোমাদের সহজে মনে থাকে, দেখো এটা মনে থাকলে ওটা মনে থাকবে, অল্প প্রাণটা মনে রাখতে পারলে। এরপরে আসি আমরা ত, ত হচ্ছে অল্প প্রাণ, তাহলে মহাপ্রাণী কি হবে খ। এরপরে আসি আমরা দ, দ হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ হবে, মহাপ্রাণ ধ্বনি কোনটা তাহলে ধ। এরপরে আসো হচ্ছে ট, ট হচ্ছে অল্প প্রাণ, তাহলে মহাপ্রাণ হচ্ছে খ। ড অল্প প্রাণ, মহাপ্রাণ হচ্ছে ঢ। তারপরে হচ্ছে দেখো ডয় শূন্য র অল্প প্রাণ, মহাপ্রাণে হচ্ছে ডয় শূন্য র হচ্ছে অল্প প্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে ঢয় শূন্য র। এরপরে কি, এরপরে লক্ষ্য করো চ অল্প প্রাণ, ছ হচ্ছে মহাপ্রাণ, কারণ চ উচ্চারণ করার সময় বায়ু প্রবাহের মাত্রাটা কি অপেক্ষাকৃত কম, আর ছ বলার সময় বায়ুর চাপটা অপেক্ষাকৃত কি হয় বেশি। এরপরে হচ্ছে ধরো ক অল্প প্রাণ, তাহলে মহাপ্রাণে হবে হ, সেম আবার গ অল্প প্রাণ, তাহলে মহাপ্রাণে হবে ঘ, এরকম আরো দু একটা হয়তো বাদ আছে,
তাহলে আমরা কিভাবে বুঝবো? আবার আমি সংজ্ঞাটায় যাই। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা কি অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আশা করি তোমাদের মনে থাকবে, আর বইয়ে তোমাদের সংজ্ঞা একদম দেওয়া আছে সুন্দর করে। আর যদি তুমি এই যে উদাহরণটা আগে পড়ো, তাহলে তোমার সংজ্ঞাটা এমনিতেই তুমি তৈরি করতে পারবে। তাহলে আমি যদি কম বলছো অল্পপ্রাণ, তাহলে মহাপ্রাণের সময় শুধু একটা জায়গা চেঞ্জ হবে। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বায়ু প্রবাহের মাত্রাটা কি হবে অপেক্ষাকৃত বেশি হবে, সেসব ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে তোমাদের পরীক্ষায় এই যে এই ধ্বনিগুলি যে দেখালাম, তোমাদের এরকম আসতে পারে, যেমন এগুলো কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। আবার এরকম আসতে পারে, যেমন প ব ত দ ঠ, এগুলো কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে অবশ্যই তোমাদের উচ্চারণ করে কোনটায় চাপ বেশি লাগছে আর কোনটায় কম চাপ লাগছে, বেশি লাগলে অবশ্যই মহাপ্রাণ, আর কম চাপ লাগলে কম চাপে যে উচ্চারিত হয় বলো, তখন সেটা হয়ে যাবে কি অল্পপ্রাণ। তাহলে আশা করি তোমাদের বুঝতে কারোরই আর সমস্যা থাকার কথা না। তাহলে কিন্তু আমরা মোটামুটি ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ পুরাই শেষ হয়ে গেছে আমাদের। তাহলে আমি আর তোমাদেরকে কয়েকটা তোমাদেরকে হচ্ছে নৈবেদ্যিক অধ্যায় কিন্তু আমরা টোটাল শেষ করে ফেললাম। আমাদের যে চারটা অংশ ছিল, একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, আরেকটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, আর একটা হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, আর লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে ধ্বনি সৃষ্টিতে হচ্ছে বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন। চারটা অংশ আমাদের হয়ে গেছে। এখন তোমরা 22 পৃষ্ঠা বের করো, তোমাদের যে সঠিক উত্তরগুলি আছে আমি কয়েকটা সমাধান করে দেব। তাহলে সঠিক উত্তর দেখো, প্রথম 1 নম্বর সঠিক উত্তরটাই কি? এক নম্বর সঠিক উত্তরটাই হচ্ছে দেখো, হচ্ছে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস কি বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি হয় সেই জায়গাটির নাম কি হবে। হচ্ছে আমি প্রশ্ন খালি উত্তরটাই লিখে ফেলি, কারণ তোমাদের কাছে তো বই আছে। দেখো, উচ্চারণ প্রকৃতি নাকি উচ্চারণ স্থান, অবশ্যই এটা কি হবে? উচ্চারণ স্থান। আবার আমি একটু বলে নেই তোমাদের, প্রশ্নটা আমি মুখে বলছি আর উত্তরটা বোর্ডে লিখছি, কারণ আমাদের ক্লাসের সময় তো আর খুব অল্প সময় আছে আমাদের হাতে। তাহলে বাক প্রত্যঙ্গে ঠিক যে জায়গায় বাতাস কি বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটির নাম কি? অপশন আছে তোমাদের উচ্চারণ প্রকৃতি, ধ্বনি সৃষ্টি, নাকি উচ্চারণ স্থান। উত্তরটা হবে উচ্চারণ স্থান। তাহলে 2 নম্বর নৈবেদ্যিকটা কি? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে নিচের ঠোঁট নাকি জিভের ডগা? অবশ্যই হচ্ছে জিভের ডগা, জিভের ডগা। সঠিক উত্তর তো কথা লিখা আছে, আমি কিন্তু এখানে শুধু উত্তর লিখছি। 3 নম্বরটা তাহলে কি? কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? কোষ্ঠ ব্যঞ্জন নাকি দন্ত ব্যঞ্জন নাকি দন্তমূলীয়? দাঁতের গোড়ার সাথে যেহেতু, তাহলে এটা কি হবে? দন্ত।